নমস্কার, আমি সুস্মিতা। সুন্দরবন কুকিং এর আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আমার দাদা ভাই এসেছে আমাদের বাড়িতে। দাদা ভাই বলতে ডক্টর গাঙ্গুলি আপনারা অনেকেই চেনেন। তো আজকে খুব খুশি, মনটাও ভালো লাগছে, আমার দাদা ভাই আমাদের বাড়িতে এসেছে। তো কদিন ধরে আসার কথা ছিল, আজকে শেষমেশ উনি এসে পৌঁছালেন। আর সকালবেলা উঠে সৌরভের বাবা গেছিল আমাদের সাতজলিয়া বাজারে, একটু খাসির মাংস পাওয়া যায় নাকি, আজকে তো মঙ্গলবার। আর মঙ্গলবার করে অনেক সময় কাটে, সব হাট বাড়ি যে কাটে এমনটা না, তো গিয়ে পাইনি, ফিরে চলে এসেছিল। এবার যাচ্ছিল আবার আমাদের হোমস্টের জায়গার দিকে, ওখানে যেতে যেতে আমরা যেখান থেকে মুরগি নিই সেইখানটায় দেখলো যে একটা খাসি কেটেছে, তো সেখান থেকে মাংস নিয়ে আসলো। খাসির মাংস আজকে রান্না খাওয়া করার একটা ইচ্ছা তো আর ছিলই, তো ইচ্ছাটা পূরণ হয়ে গেল, এদিক থেকে না হোক সেদিক দিয়ে মোটামুটি হয়েই গেল। তো খুব ভালো হলো খাসির মাংসটা পাওয়া গেল। তো এখন সেটাই রান্না হবে, আর পটল ভাজা আর একটু আম ডাল। তো আম যা গাছ থেকে পড়েছিল খাওয়া হয়ে গেছে, বাড়িতে আর নেই, তো এখন গাছের থেকে একটা ছিঁড়েই নেব। কটা আম আছে তো এমনিই তো ঝড়ে পড়ে যাচ্ছে, তো আজকে আম ডাল করার জন্য একটা নেব। দাদা এসছে, দাদার ওনারে একটা আম ডাল, গাছের আম দিয়ে হবে না? হবে হবে, তো অল্প করে ডাল হচ্ছে তো ছোট দেখে একটা নেব আর কি, এটাই নিই। কাজ অনেকটাই এগিয়ে গেছে, ভাত হয়ে গেছে, তারপরে সবজি পটল কাটা হয়ে গেছে, ডাল সেদ্ধ হচ্ছে, এখন আমটা নিয়ে গিয়ে রান্নাঘরে ঢুকবো এবং তাড়াহুড়ো করে রান্না করবো। অনেকটাই বেলা দুপুর হয়েছে, তো আপনারা সম্পূর্ণ পর্বটার সাথে থাকুন। আশা রাখছি আজকে পর্বটা আপনাদের ভালো লাগবে। আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। তো চলো, দাদা এসছে বলে মাও এখানে চলে এসছে, কারণ এখানে বাড়িতেই রান্না খাওয়াটা হবে, আর আমাদের ওখানে তো কাজ বাজ হচ্ছে, এবার একজন তো কাউকে না কাউকে থাকতেই হবে। বাবা ওখানটায় আছে, এখানে রান্না বান্না করে ভাত তরকারি নিয়ে সৌরভের বাবা আবার যাবে। নমস্কার বন্ধুরা, আজকে পলাশের সুস্মিতা বোনের বাড়িতে এলাম, আসবো আসবো করেও আসা হচ্ছিল না নানা কারণে। কিন্তু লাস্টবার ও যখন এখান থেকে গেল তখন ও খুবভাবে রিকোয়েস্ট করেছিল পলাশ সুস্মিতা, তার মধ্যে পলাশের এই ছেলে সুস্মিতা ও সৌরভ আজকে এসেই দেখলাম। ও বলল যে আমাকে বলা হয়েছিল যে আমি গেলে পুকুরে নামবো, তা আজকে এসে সত্যি খুব ভালো লাগছে। ওর এই যে সুন্দরবন কুকিং যে চ্যানেলটা, আজকে ওরা নানা রকম সমস্ত আয়োজন দেখায়, আর আজকে এসে দেখলাম এই পরিবেশের মধ্যে একটা, আমরা যেমন একটা ধরা ছোঁয়ার মধ্যে থাকি, এই কাজের লোক আসলো, রান্না করলো, বেরিয়ে গেল, সেখানকার একটা আমেজ, আর এখানে এসে ও নিজে হাতে রান্না করবে, আমরা খাবো, আর সেটা অবশ্যই আপনাদের সঙ্গে আমরা শেয়ার করবো বন্ধুরা। একদম একদম, সেটা তো সবই ঠিক আছে, কিন্তু এসে থেকেই দাদা বলা শুরু করে দিয়েছেন বাড়ি যাব, এবং সেটা আজকে চেম্বার আছে, কালকে চেম্বার আছে, আজকে চেম্বার আছে, ব্যাপারটা হচ্ছে যে মানে এগুলো তো সত্যি তাই যে একটা ব্যাপার, যে আজকে যেমন আমার হসপিটাল ছিল, যে হাসপাতাল ছিল, যে সময় ঢুকেছেন আজকে, হ্যাঁ সেই টাইমটা মেনটেন করে পরের দিন ওই সময়ে, মানে আমি একটা দিন রাখবো, সুন্দরবনের মানুষ বা বাঙালি কৃপণ নয়, কিন্তু এরা ভাবুক, এটা আমরা বঙ্কিমচন্দ্রের সাহিত্য সম্রাট তার কথাতেও জেনেছি, যে আমি নানা জায়গা থেকে এইরকম পরিষেবা দিতে দিতে এই সুন্দরবনে এসেই এখান দিয়ে শুরু করেছিলাম, যেন এখানেই যেন লাইফটা শেষ হবে। আপনাকে আর শহরে পাঠাবো না, সব চেম্বার উঠিয়ে সুন্দরবনের বিভিন্ন দ্বীপে দ্বীপে নিয়ে যাবো, এখানে মানুষ মুদিখানার দোকান থেকে ওষুধ কিনে খায়, হ্যাঁ এখানে আপনার মাধ্যমে আরও ডাক্তারবাবুদের নিয়ে এসে যাতে সুন্দরবনের মানুষের একটা চিকিৎসা পরিষেবা দেওয়া যায়, এবং বিনামূল্যে কিছু হয় না, অন্তত একেবারে সুলভ মূল্যে যেন সেটা পৌঁছায়, কারণ যে ডাক্তারবাবুদের আপনি বা আপনার মাধ্যমে আমরা নিয়ে আসার কথা ভাবছি বা আপনাকে বলছি, তারা একেবারে বিনামূল্যে আসবেন এটা বোধহয় ভাবা যায় না, তো একেবারে সামান্য ফিসে, অল্প ফিস নিয়ে যদি আমরা গ্রামের মানুষদের কাছে অন্তত চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে পারি, সুন্দরবন ডায়েরি আমাদের যে ট্রাস্ট, তো এই ট্রাস্টের মাধ্যমে কিন্তু আগামী দিনে এই পরিকল্পনা বাস্তবায়িত করব। আর ট্রাস্টের নামটা কি বলবো, সুন্দরবন ডায়েরি আমাদের যে ট্রাস্ট, আমাদের চ্যানেলের নামেই ট্রাস্ট, সুন্দরবন ডায়েরি ট্রাস্ট, চ্যারিটেবল ট্রাস্ট। আর এমনি বিনামূল্যে করলেও আরেকটা সমস্যা, যেটা হলো মানুষ বিনামূল্যে ব্যাপারটা শুনলেই ভাববে যে পরিষেবা নেই, ওই এমনি কি, হ্যাঁ বিনামূল্যে মানে ব্যাপারটা বোধহয় একেবারে ইয়ে।
দাদারাই এসেছেন, তো কিসে কি করব আর কি রান্না করে খাওয়াবো বুঝতে পারছি না। নার্ভাস হচ্ছে নাকি? হ্যাঁ সেটাও ঠিক, আর রান্নাটা হচ্ছে কেমন করব বুঝতে পারছি না, ভালো লাগবে কিনা। মাংসটা ধুয়ে রেখেছিলাম, মাংসটা কিন্তু আজকে ভালো দিয়েছে, চর্বি টর্বি মিশিয়ে আছে। এখন আমি ডাক্তার মার সাথে পুকুরে স্নান করতে হবে। সৌরভ আজকে পুকুরে নামবে মামার সঙ্গে, ডাক্তার মামার সঙ্গে নাকি? পুকুরে জল গরম হয়ে গেছে যা, রৌদ্র পড়ছে। ডাক্তার দাদা সৌরভ যখন গেছিল চোখ দেখাতে বলেছিলেন যে আমি গেলে তারপর তুমি পুকুরে নামবে, তো সত্যি সত্যি উনি এলেন আজকে এবং পুকুরে নেমেছেন সৌরভের সঙ্গে। দাদা কিন্তু পুকুরে নেমে ইয়ে চিংড়ি ধরেছে, গলদা চিংড়ি। এই যে তাহলে আমাদের পুকুরে চলেন, গলদা চিংড়ি যদি ধরতে পারেন। কলকাতাতে দুটো ছেলে আইয়াছে, আমাদেরই ছেলে, খুব ভালো লাগছে। তারা সব পুকুরি চান করছে, কতদিন পুকুরি চান করে। আরে ওখানে পুকুরে গিয়ে একটা গলদা চিংড়ি পেয়েছে, আমাদের পুকুরে নামলে। এবার আমি বলেছি যে আমাদের পুকুরে এসে মাছ ধরুন, আবার আসছে, খুব মজা পাচ্ছে। 10 বছর পরে নাকি পুকুরে নেমেছেন, সাথে সাথে আমার সৌরভ কেমন, সেও আসছে, সে কেমন মজা পাচ্ছে, দারুণ। সে তো সাঁতার কাটছে সঙ্গে। আমি আবার ডেকে নিয়ে আসলাম আমাদের পুকুরে, এই নেমেই ধরেছে দাদা। এ দাদা তো মাছ ধরতে দারুণ পারে, এই যা ধরতে পারে সব নাও, এই পাত্র নিয়ে আসো তো। হ্যাঁ বড় আর বড় হোক না, আপনি ধরুন যা ধরবেন ধরুন। আমার মাগুর মাছ আছে, মা মাছ ধরার মাস্টার, গ্রামের মা তো গ্রামের মেয়ে। হ্যাঁ মা প্রচুর ধরে, আর আপনি সাঁতার শিখেছেন সুইমিং পুলে, সুইমিং পুলে। হ্যাঁ এটা কিন্তু পুকুরে নেমেই মাছ ধরতে পারছেন, ট্যালেন্টেড পারসন। এই ধরে ধরেছো এলো এই মাছ খায় তাই না? হ্যাঁ আমার মা বলে এই দাদা মাছ ধরছে। অনেকদিন পরে পারমিশন পেয়েছে পুকুরে নামার। কলকাতার লোক একটু কাদা মাটি মাখুক। ডাক্তারবাবু এবারে জাল নিয়ে টানবেন, মাছে মুখে মেরে দিয়ে গেল। বেশি করে ধরো, ওই যে হাড়ি দুটো একটা ধরে ছুঁড়ে দাও ওখানটা না, খেলা জল খেলা হবে। হ্যাঁ দারুণ দৃশ্য। আচ্ছা তুমি এই দিকটা একটু করে দাও, আচ্ছা দড়িটা আমি ধরে নিই। আচ্ছা এইটুকানি ঘিরলে কি মাছ হয়? একটা জায়গা তো ঘিরে নিয়ে আসতে হবে। ঘিরে ওদিকে নিয়ে যাই? হ্যাঁ হ্যাঁ ওদিকে নিয়ে যাবো, ঘাটের দিকে নিয়ে যাবেন। কি করবো? ফেলে দাও, ফেলে দাও, হ্যাঁ ফেলো, ফেলো, ওরে ফেলো, ফেলো, ফেলো। দারুণ দৃশ্য।
মাছ চলে গেল তো কি মাছ হ্যাঁ বড় হয়েছে কি মাছ এটা কি মাগুর না সিজে মাছ ফলেই মাছ ফলে পাঁচ টাকা কি জানি আমি তো দেখতে পাচ্ছি না এই এই যে কি বড় একটা গাছ পড়ে এটা ফলেই মাছ ফলেই মাছ ফলেই আই তুলে নিয়ে আসি দাদারা ওদিকে পুকুরে মাছ ধরছে আর খুব আনন্দও পাচ্ছে আমাদের পুকুরে তো আর বড় বড় মাছ নেই কিন্তু ছোট মাছ যা আছে তাই ধরতে পারছে আর দুই একটা হাতে ঠেকছে খুব আনন্দ করছে আমি ছিলাম পুকুর পাড়ে তো চলে এসেছি রান্না বান্নাটাও করতে হবে সব মশলাপাতি বেটে নিচ্ছি ধনে একটু ধনে বাটা খাসির মাংস তো দিতেই হবে ছেলেগুলো এসছে খুব ভালো লাগছে আমি এদিকে আলু টালু গুন ছাড়িয়ে দিচ্ছি আনন্দ করছে খুব পুকুর পড়ে মাছ ধরছে কি ধরেছেন আমি মাঝখানে অফ ছিলাম কাঁটা ফাঁটা না দেয় এটা ঘিরেছিলেন ঘাট আচ্ছা ও ছোট ফলই ও বেকার ও ভাল লাগবে না এই কাতলাটা নেন কাতলা কত দেখি জল দেন তো জল দিয়ে কাতলেন হ্যাঁ ও ছোট ভাল লাগবে না বাবু এবার তুই ওঠ এবারে এই পচা জল মানে পচা জল বলতে জলটা মোটা হয়ে গেছে ঘোলা জলে বেশিক্ষণ থেকো না বাবু দাদা এই কাতলা ধরেছে নিজে হাতে এটা তো খেতেই হবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই 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 মশলাপাতি বেটে নিয়েছি এখন মাংসে সব মাখাবো লবণ দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো আজকে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো নেই ওখানে বাসা ঘরে ঠিক আছে সুবিধা হবে না বাসা ঘরে আছে যখন রং হয়ে যাবে হলুদ ধনে বাটা জিরে আর গোলমরিচ সব দিয়ে দেব এবারে সর্ষের তেল দেব খাসির মাংসটা কিন্তু পেতাম না আর যদি 10 মিনিট লেটে যেতাম 5 মিনিট লেটে যেতাম আর সাতজেলিয়া বাজারে তো পেলাম না ওখান থেকে যখন ফিরে যাচ্ছি দয়াপুর বাজারের দিকে যাব জায়গার উপর থেকে হয়ে দেখি ওই সরকার মোড়ের ওখানে কেটে ভাগাভাগি হয়ে গেছে প্রায় আমি ওখানে একরকম রিকোয়েস্ট করেছি আমি বলি যে আমার বাড়িতে একজন গেস্ট আসছে আজকে কলকাতা থেকে ডাক্তারবাবু আসছেন আমাকে দিতেই হবে 1.5 কেজি মাংস বলছে দাদা 1.5 কেজি তো হবেই না দেখা যাক কতটা কি হচ্ছে লাস্টে মেরে কেটে 1 কেজি তো আজকে দামটা কম নিয়েছে 600 কেন কি করে বলবো নিল তো 600 করে কি আনন্দ করছে এটা একটু পুঁটি মাছ ধরে এনে দিচ্ছে হাড়িতে এবার কি আনন্দ করছে কিছু মোটামুটি রান্না বান্না হয়ে গেছে ডাল হয়ে গেছে ভাজা ভাত এবার মাংসটা রান্না করবো তো প্রথমে আলুটা ভেজে নিচ্ছি আর দাদাভাইরা যে মাছগুলো ধরেছেন ওগুলো রাত্রি হবে বলছে এখন আর রান্না করতে লাগবে না আজ 5-6টা গলদা চিংড়ি ধরেছেন দাদাভাইরা যে মাছগুলো ধরেছেন ওগুলো রাত্রিবেলাতে রান্না করবো দাদাভাই ওনারাই বলছেন বলে এখন আর রান্না করতে লাগবে না একসঙ্গে কত খাবো এই গরমের মধ্যে আর ওর থেকে যে ওই গলদা চিংড়িগুলো ধরেছেন 5-6টা হবে বেশি ধরতে পারিনি ওগুলো আমি রাজশ্রীর জন্য পাঠিয়ে দেবো পুরো কেটে কুটে গুছিয়ে একদম ডিপ ফ্রিজে রেখে দেবো আর থাকবেনই তো না কালকে চলে যাবেন তো তখন দিয়ে দেবো কাটা হয়ে যাচ্ছে ও পুকুরি কত কি হবে জানি না নতুন পুকুরি কিন্তু এই পুকুরে মিষ্টি মাছ থাকবে বেশি মাথায় যে পুকুরটা আজকে ঝাড়া হচ্ছে আর এই ধারেরটা এটাতে মিষ্টি মাছ নোনা মাছ সব রকমের থাকে তবে ওই মানে নদী থেকে ওই যে মেথি ধরবো ওই মেথি জাল টানাতে ওতে ঢালবো
সব রকম মাছ আছে। কড়াইতে তেল আছে আর অল্প একটু দেব। এবারে দেব পেঁয়াজ কুচি, গোটা রসুন, আদা রসুন বাটা। কি আছে সোনা? মশলাটা কষিয়ে নিয়েছি ভালো করে। এবারে ম্যারিনেটটা, মাটনটা দেবো। মাটন মাটন কারি দেবো। ভালো লাগে না খাসির মাংস বলি আমরা, ওই মাটন ফাটন বলি না, কলকাতার লোকে বলে বেশি ওটা নাকি, আর কলকাতার লোকে এসছে ওই জন্য মাটন। কাশ্মীরি লঙ্কার জন্য আমার জন্য কালার আসছে না, তাই তো? ঠিক আছে, ফোনটা ভুললে তো বললে আমি 5 মিনিটের মধ্যে যাচ্ছি। আমি মানুষটা কি বলছে তুমি আমার কথাটা শুনবে না? আরে আমি মানুষটা কতটা ব্যস্ততার মধ্যে আছি সেটা তুমি বুঝলে? ভাজা আলুটা দিয়েছি, দিয়ে আরো কিছুক্ষণ একটু কষিয়ে নেব। আজকে রান্না কি রকম হবে আমি কি বলতে পারছি না, আনন্দের মধ্যে রান্না হয়ে যাচ্ছে, কি হচ্ছে তা কি জানি। জলটা একটু গরম করে নিয়েছি, এবার দেব এবার একটু গোটা গরম মশলা বেটে নেব। তরকারিটা ঝোলে চাপিয়ে গল্প গুজব কিন্তু হচ্ছে, তার থেকে কাজও চলছে। এবারে গরম মশলা বাটাটা দেব। বর্ষার ধান এটা, কি রান্না করেছি নিজেই জানি না। হ্যালো অমিত, খাও সৌরভ খাওয়া। তাহলে সুস্মিতা পলাস পরে খাবে, মাসিমে চলে গেল নাকি? এটা আমাদের ডেইলি রুটিন, প্লিজ ঘুমায়। মাঝে কিছু খাওয়া হয় তো? হ্যাঁ, সকালবেলা একটু ভারী কিছু রান্না বান্না করে খাওয়া হয়। ও আটা রুটি খাবে, ময়দা ঘুরি করে। শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে দেখা করতে, তো শান্তিনিকেতনে তো ওই তখন মাচা ছিল বসার জন্য গাছতলাতে, তো মাচায় বসে দুজনে গল্প করছেন, রবি ঠাকুর আর মহাত্মা গান্ধী। তো সকালবেলা রবি ঠাকুর খেলেন ফুলকো লুচি আর ছোলার ডাল, আর মহাত্মা গান্ধী খেলেন ইডলি ধোসা ওগুলো। তো উনি খাচ্ছেন, মহাত্মা গান্ধী খাচ্ছেন, রবি ঠাকুরও খাচ্ছেন। এবার মহাত্মা গান্ধী বলছেন যে গুরুদেব আপনি জানেন আপনি যেটা খাচ্ছেন ওটা বিষ, মানে ওটা তেলে ভাজা ময়দা দিয়ে তৈরি। তখন রবি ঠাকুর বলছেন যে হ্যাঁ এটা বিষই বটে, কিন্তু জানেন এটা স্লো পয়জন, 70 বছর ধরে খাচ্ছি এখনো মরিনি। একদম কথাটা ঠিক, স্লো পয়জন। তো ওই ধরনের পয়জন শরীরে গেলে খুব একটা অসুবিধা হবে না। তোমার ওই উনুনটা ঝুলছে তো? হ্যাঁ, আমি এনে খেলে দাও না। ওখানে হলো এই মঙ্গলবার পৌঁছে যাব, যে কোথাও না কোথাও আবার একটা বাধা হবে। না আমি কি, কেমন লাগলো বলো বোনের বাড়ি এসে? ভালো,
ভালোই লাগলো কিন্তু টেনশনটা একটু রয়েছে মাথার মধ্যে ওইটা না না তুমি আমি বলছি শুনে 5:30টা আমি লঞ্চ ধরলে একদম সিওর 10টার মধ্যে বিহারে ঢুকে যাবো এখন খেয়ে যাবে না এক জায়গায় গিয়ে দুজন বসে একসঙ্গে খাবে এই হচ্ছে ব্যাপার এটা হওয়া উচিত মানে কোন একটা অজুহাত দিয়ে ওখানে গিয়ে একসঙ্গে খাওয়াটা আপনিও চাইছেন কখন গিয়ে পৌঁছবো আমি তো এই মাঠাটাতে যাবো একদম ঠিক না না ওই দোকানে বাবা এতটা ভিজিটের ভিতরে কোথায় হতো গো কোথায় না না এই জন্য আপনার চেহারা ডেভেলপ করছে না ডাক্তারবাবু যদি পেট পুরে না খেতে পারে আমি নিজেও তালপাতা সে পাই যদিও ডাক্তারবাবুর সঙ্গে আমার মিল আছে আমার ভাই পিয়ালিতে থাকে আমার ভাইকে এক দুবার হয়তো দেখেছেন ভিডিওতে আছে দু একটা ভিডিওতে আছে হ্যাঁ তো আমার ভাইকে আর আমাকে যদি পাশাপাশি দেখেন তাহলে মনে হবে ওকে দাদা মনে হবে আমাকে ভাই মনে হবে সে লম্বা চওড়া আর আমার থেকে হার্ড পরিশ্রম করতে পারে মানে আমার 52 সে 80 কেজি ওজন সে চেম্বারে বসে বসে চেম্বারে বসে বলছে কি খাওয়া খাওয়ার কথা বলছে ফাস্ট ফুড খাওয়ার কথা হ্যাঁ তরকারি কিভাবে ঢালছে আচ্ছা ঠিক আছে মানে খাওয়া দাওয়া এই বয়স আপনার ভাই আপনার থেকে বয়স কম এইটাই তো খাওয়ার বয়স খাওয়া যায় তারপরে আর ওই খাওয়াটা থাকে না একদম পিওর আমাদের এখানকার দেশি শক্ত আছে নাকি না এ একদম ঘরোয়া খাসি মাঠে চড়ে রান্না হয়েছে এখন তরকারি যে কেরাম হয়েছে কি জানি বাবা তোমার খেতে পাচ্ছেন যদি সুস্মিতার হাতে রান্না খেতে চান দাদা এক দিয়ে দিচ্ছে আসতে হবে শহরে ওই সমস্ত রেয়াজি খাসি যেগুলো ওই দানা ম্যাশ খেয়ে তৈরি আদৌ খাসি কিনা সেটাও বোঝা যাবে না যদি সুস্মিতা বোনের হাতে রান্না খেতে অবশ্যই একবার সুন্দরবনে পদার্পণ করতে হবে আমার ছেলেটা খুব আনন্দ করছে যে মাছ ধরে মাসিমা ওখানে তো আনন্দ বলে কিছু নেই সবসময় কর্ম চাও ধোঁয়া ধুলো সারাদিনে আপনিও তো প্রচন্ড ব্যস্ত থাকেন চেম্বার আর বাড়ি ওই জন্যই তো আমার ওই দেশটা ভালো লাগে পলাশকে নিলাম ওখানে দিলাম যেই দেখলাম 3 ঘন্টা চলে গেলাম মেডিকেল কলেজ আবার ওখানে আসলাম 3:30 ওখানে ওটি ছিল ওদিন নাকি ওদিনে অন্য সব ছিল ওটিরই মানে ফ্রি ওটি গুলো ওখানে হয় আচ্ছা আচ্ছা বিনামূল্যে ওটি গুলো মেডিকেল কলেজে হয় আচ্ছা আপনি আসছেন এই খবরটা না আমাদের পাড়াতে বেশ কয়েকজন শুনেছেন এবং তারা শুধু দেখানোর জন্য বলছে দেখবেন তো আমার কিছু ইনস্ট্রুমেন্ট আমি দেখব এনার যেমন অসুবিধা হয়ে আছে ওই যে ভদ্রলোকের পুকুরে গেলাম ও আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ তারপরে আমাদের যে কাকু অমৃতর বাবা কাকু কাকিমা এরা শুনেই বলছি যে ডাক্তারবাবু আসলে কিন্তু আমরা চোখ দেখাবো আমি এমনি প্রাথমিক দেখে দেবো আমার কাছে ইনস্ট্রুমেন্ট নেই আর পরে যখন তো হবে সে তো হ্যাঁ এমনি হোমস্টে হয়ে গেলে আপনি তখন ইনস্ট্রুমেন্ট এখানে কিছু থাকবে আপনি নিয়মিত যখন আসবেন তোর মামি এরম চোখ দেখার জন্য মোটামুটি আপনার এখানে জোনা দশেক পেশেন্ট আমি যা দেখতে পাচ্ছি এদিক ওদিক করে যে বন্ধুরা দেখুন শুধুমাত্র এই সুস্মিতার হাতে মাংস খেতে আমি এরকম নয় আর আজকে যে 10 জন পেশেন্টকে দেখা এরকমও চিন্তা ভাবনা নেই যে প্রত্যন্ত এরিয়ায় পলাশ আমাকে জানিয়েছিল যে আমি যে হোমস্টেটা করছি এখানে শুধুমাত্র লোকে বেড়াতে আসবে চলে যাবে এমন নয় এলাকার মানুষের যাতে চিকিৎসা জগতের কিছু
তারা উপকৃত হয় যে আরও যদি আমার বন্ধু বান্ধবী ডাক্তারদের এখানে আনা যায় তাহলে সেটা আমি এখানে একটা প্লেস করতে পারি, তা সেও আমি চেষ্টা করবো এখানে যাতে করে অন্য সবাই আসে আমার যারা আছে। এসে আমার তো সবসময় আসা সম্ভব হবে না, আরও যারা আছে অন্য বিভাগে, শুধু আই, হ্যাঁ হ্যাঁ শুধু আই নয় অন্য অন্য বিভাগে, অন্য বিভাগে সেগুলো আমি চেষ্টা করবো। আর একটা হচ্ছে সিংহভাগ খরচ হয়ে যায় মানুষের এই ডাক্তার দেখার ব্যাপারে ওষুধ, সেই ওষুধটাও কিন্তু অনেক কমে পাওয়া যায়, অনেক কমে। সেটা কোথায় কীভাবে হয় সেখানে দেখবো, এখানে ওকে আমি সেগুলো বলে দেবো পলাশ ভাইকে, যে ওখানে ফার্মাসিস্ট লাইসেন্স করে একটা সেন্টার করে গ্রামের মানুষকে যাতে একদম অল্প, ওই যে আমাকে বোন বলছিল যে একদম বিনামূল্যে, বিনামূল্যে সত্যি কিছু হয় না, যারা এইসব বলে না বিনামূল্যে, এগুলো যে বিষয়ই হোক বিনামূল্যে খাবার বলুন, বিনামূল্যে বেড়ানো বলুন, বিনামূল্যে চিকিৎসা বলুন, বিনামূল্যে শিক্ষা বলুন, এগুলো হয় না। যে কিছু না কিছু ভেতরে দেখবেন বিনামূল্যে মানেই সেখানে কিছু একটা ব্যাপার আছে, তা সেই জন্যে যেটা প্রয়োজন। এই যেমন বোনকে সেদিনকে কী করলাম, আমি দেখালাম, আমার ঠিক সেন্সই বলছিল যে ও আয়ের প্রবলেম নয়। আমি যখন প্রাথমিক দেখার পরে স্যার বরিশাল মুখার্জিকে দেখালাম, উনি কী করলো অন্য ডিপার্টমেন্টে পাঠালো, সেখানে 1200 টাকা নিল। এটা আমার খুব গায়ে লেগেছে যে দেখুন একটা ডাক্তার নিশ্চয়ই এই 206টা আমাদের মেডিকেল টার্মস অনুযায়ী হার থাকে, সবারই আছে, তাহলে আমারও সেরকম আছে, আমার কি এক্সট্রা কিছু দরকার? খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য আর শহরের জীবনযাপন করতে গেলে যেটুকু লাগে, তার জন্য 1200 টাকা ভিজিট নেওয়ার কোনো মানে হয় না সেই এসি রুমের বসে। এটা খুব গায়ে লেগেছে, তাহলে দেখবো যে সেই মানের ডাক্তারকে এখানে এনে কত অল্প খরচে খরচে তাদের সাম্মানিক দিয়ে করা যায়, আমি চেষ্টা করব। আর আমি অন ক্যামেরা বলি, আমি যে এখানে এসেছি অনেকগুলো কাজ নিয়ে, একটা কাজ কালকে মিটিয়েছি, আজকে এসেছি ভাইয়ের কাছে, পলাশ বোন সুস্মিতার কাছে, যে সৌরভকে নিয়ে আপনারা দেখবেন, ও নিশ্চয়ই ভিডিও রাখবে, ওর একটা চোখের সমস্যা ছিল, বলেছিলাম পুকুরে নেবো না, এখন উইন্টার সিজন আর সামার সিজন আসুক, গরমকালে আমি তোমার বাড়িতে গেলে পুকুরে নামবো, কথা রেখেছিলো আজকে নেমেছি। আর একটা খুব খুব ভালো কথা যে এই যে আমরা, আমি যে জীবন শুরু করেছি মা বাবার কথা মতো গ্রামে গঞ্জে পরিষেবা দেওয়া, আর এই নয় যে আমার মা বাবা অভুক্ত আছে, আমার স্ত্রী মেয়ে কন্যা অভুক্ত আছে, এরকম নয়, তাদেরকে সব কিছু মিটিয়ে প্রয়োজন আমি এই পরিষেবাগুলো কিন্তু দিচ্ছি। আমি কিন্তু এরকম কিছু মহৎ নয় যে সেগুলো মিটিয়ে ঘর বাড়ি করে জমি জায়গা কিনে তারপরে পরিষেবাগুলো দিই, সেখানে যে আমি হয়তো এখানে ভাগনা টু হুইলার এসেছি, একটা ফোর হুইলারও আছে ছোটোখাটো, তা মানে দর্শকদের এটা আমি বার্তা পৌঁছতে চাইছি যে মানে আছে, সেটাকে দেখাবার কোনো প্রয়োজন নেই বা সেটাকে নিয়ে আসারও প্রয়োজন নেই। সেদিনকে বোনেদের সঙ্গে দেখা করতে গেলে আমার দরকার টু হুইলার, আমি কেন এগুলো ইউজ করব, মানে আমাদের জগতে যারা আছে তারা নিজেকে এমন একটা জায়গায় দেখাতে চায় যে গাড়ি বাড়ি করে, মানে যার যত দামি গাড়ি আছে, যার যত ভালো প্লেসে বাড়ি আছে, সে তত মানের ডাক্তার। এটা ভুল ধারণা, এটা যদি সাউথ ইন্ডিয়ায় যাওয়া হয় সেখানকার ডাক্তাররা সকালবেলা আমি দেখেছি হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে পেশেন্টের সঙ্গে, এটা একদম মহৎ কাজ। তা যেটা আমি এখন বার্তা দিচ্ছি, হ্যাঁ পলাশ ভাইকে বলবো এটা পৌঁছে দেওয়ার জন্যে, যে সুন্দরবন দিয়ে জীবন শুরু হয়েছিল, সুন্দরবনে এসে কয়েক কোটি টাকার সম্পত্তি আমাকে হসপিটাল, যে আমার চ্যারিটেবল হসপিটাল সেই ট্রাস্টে দান করা হলো এখানে করার জন্যে। যদি বন্ধুরা কেউ মনে হয় যে সুন্দরবন মানুষের, আপনারা যারা দেশ বা দেশের বাইরে আছেন, যে আমরা এখানে কিছু পরিষেবা দিতে চাই, আমাদের তো তৃতীয় বিশ্বের দেশ, পিছিয়ে পড়া, তার মধ্যে পিছিয়ে পড়া রাজ্য পশ্চিমবঙ্গ, তার মধ্যে পিছিয়ে পড়া জেলা কিন্তু সুন্দরবন, পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া সুন্দরবন এরিয়ার মানুষ কীভাবে আছে। আমি শুনছিলাম যে তারা কত দূর দূরান্ত স্কুল কলেজ করে, হাসপাতাল যায়, হঠাৎ করে কেউ ডেলিভারি হবে বা অন্যান্য কোনো অসুবিধা হবে, সেখানে এটা করার খুব দরকার। দেখুন আমার একার পক্ষে সম্ভব না, ওই আমি জমিটা পেয়েছি, কয়েক কোটি টাকার সম্পত্তি একবারে আমাকে রেজিস্ট্রি করে দিয়ে দিল। আপনারা যদি পারেন একটা করে যদি ইঁটও দেন, বিন্দু বিন্দু বাড়িলে সিন্ধু সৃষ্টি হবে, পলাশের মারফত আমাকে সংবাদ দেবেন। আপনাদের যদি কোনো রকমভাবে সহযোগিতা পাই আমি খুব তাড়াতাড়ি শুরু করতে পারবো। আমি কয়েকটা স্টেপ এগিয়ে ফেলেছি, ওখানে আইটা তো আমাদের পার্ট, একদম আমার নিজস্ব ব্যাপার, আমি ওখানে ইনভেস্ট করে দিয়েছি। তার সঙ্গে ধরুন আমার ডেন্টাল এক বন্ধু পুরো দেবে, আর একজন প্যাথোলজি দেবে, একজন ফার্মাসি দেবে, আরও সমস্ত ওখানে লাগবে। যদি আপনারা সরাসরি আসতেও চান, পলাশের কাছে হোমস্টেতে থাকুন, একদিন জমিটা ভিজিট করুন যে কোথায় আমরা হাসপাতালটা করতে যাচ্ছি, তাহলে এটা খুব খুব এলাকার মানুষের উপকার হয়। আর একটা বিশেষভাবে বলি যে ডিসঅনেস্ট মানুষে মানে ভরে গেছে, আনাচে কানাচে, আমি এরকমভাবে নানা জায়গায় প্রতারিতও হয়েছি, তা যাই হোক ঈশ্বর চেয়েছে আমাকে এই জায়গা দেওয়া, তাই দিয়েছে।
তার ইশারে আমি কাজ করছি। আর এখানে এসে পলাশের কাছে আসার উদ্দেশ্য কিন্তু আরেকটা, সেটা হচ্ছে পলাশের মধ্যে আমি যেটা দেখেছি, অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি। সেখানে ওকে আমি এটা মানে বলেছিলাম যে তুমি দায়িত্ব নেবে, তা বললো আমি ডাক্তারবাবু কীভাবে নেবো এটা। আমি বললাম তুমি জাস্ট দেখবে যাতে না এখানে কোনো রকম ডিসঅনেস্ট কোনো কাজ হয়, যে সততার সঙ্গে যেন কাজটা হয়। এই যে আপনাদের বলছি টাকা দেওয়ার দরকার নেই, একটা ইঁট দিন, ওই ইঁটটাই কাজে লাগবে। যে এত দর্শক আছে, কতভাবে তারা আছে, ওর সঙ্গে যোগাযোগ করে বলুন, আমি সময় করে আমি হসপিটাল থেকে আসবো বা অন্য কাউকে আনবো। এখান থেকে বেশ কয়েক কিলোমিটার দূরেই ওটা, 3 বিঘা জমি, একদম পিচ রাস্তা ধরে, যেটা সমস্ত এলাকা সুন্দরবনের প্রায় কভার করবে। তারপরে আরও সমস্ত সুযোগ সুবিধা আছে, কিন্তু সেগুলো যতক্ষণ আমি শুরু করতে পারছি এখানে মানুষকে আমি দিতে পারছি না। পলাশের এই যে হোমস্টে, ও যে একদম ওর কষ্টার্জিত অর্থ দিয়ে বহু পরিশ্রমের ব্যয়, সেই আজকে যে দেখছেন পলাশকে, যে একটা জায়গা কিনেছে সে, ওখানে আমি এখনই গিয়ে দেখলাম পুকুর কাটা হচ্ছে, ইট পড়ছে, এটা হয়তো আপনি আমি দেখছি, কিন্তু আপনারা যারা আমার আগে থেকে দেখছেন তারা ভালোভাবে জানবেন, বা আমার সময় থেকে যারা দেখছেন তারাও জানবেন, কিন্তু পরে যারা এসছেন তারা হয়তো, তাদের কাছে এই বিষয়টা এখন অজানা রয়ে গেছে, যে বহু পরিশ্রমের ফলে বহু স্ট্রাগল করে এই জায়গা কিন্তু ও এসছে। তা ওখানে ও যে 25 কাটা জায়গা নিয়েছে, আমি বলেছিলাম তোমার একটা পার্ট তুমি করো, আমি যথাসাধ্য সাধ্যভাবে চেষ্টা করব যে আমি এবং আমার বন্ধু বান্ধবীদের নিয়ে এসে, যারা মেডিকেল লাইনের সঙ্গে যুক্ত ডক্টর, যে এখানে আমরা একটা চিকিৎসার পরিষেবা দেব। সেই পরিষেবা নেওয়ার জন্য কিন্তু সর্বতোভাবে সহযোগিতা আমরা আহ্বান জানাচ্ছি সমস্ত বন্ধুদের কাছ থেকে। আপনি খাওয়া দাওয়া করুন, অনেকক্ষণ কথা বললেন, খাবার খেতে বসে। ডাক্তারবাবু ওই তো বালতি দিয়ে দিচ্ছ, তো ভাতটা বাড়ো, শেষ পাতে সবাইকে মিষ্টি দেব, দাদা ভাইরাই এনেছেন। মা তো বলছে এখানটায় খাবে না, দুজনে একসঙ্গে খাবে, তো মা আর বাবা দুজনের জন্য ভাত তরকারি রেডি করে দিই, মা নিয়ে চলে যাবে, আর তারপরেই আমরা দুজন খেতে বসবো। তো আজকে পর্বটা এখানেই শেষ করছি, আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার, এবং যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন, আর সকলে ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।